আপনাদের হোয়াটসঅ্যাপে আমি এই শুধু এই বিপরীত দাখিলার এই একটা পেজ আমি দিয়েছি, এটা একটু দেখবেন। আর এই উদাহরণটা এখানে যেটা লেখা আছে, এই লেখা থেকে হয়তো অনেকে বুঝতে সমস্যা হচ্ছে, কিন্তু আমি এখানে একবারে উদাহরণ দিয়ে দিয়েছি আমি যে কি রকম থাকলে আমরা রিভার্সিং এন্ট্রি দিব। তো প্রথমে বলা ছিল এরকম, যদি আয়ের বকেয়া থাকে, যদি আয়ের বকেয়া থাকে, আয়ের বকেয়াটা কি বা সরি ব্যয়ের বকেয়া বা খরচের বকেয়া, প্রথমে এখানে এক নাম্বার লেখা আছে খরচের বকেয়া। খরচের বকেয়া কি, ধরুন বেতন বকেয়া আছে কিংবা ভাড়া বকেয়া আছে কিংবা ইন্টারেস্ট বকেয়া আছে, এরকম যে খরচগুলো বকেয়া থাকবে, যেগুলো খরচ সেগুলো যদি বকেয়া থাকে তার জন্য আমরা রিভার্সিং এন্ট্রি কিরকম দিই এই সবটা একটু বুঝে দিলে আপনারা বুঝতে পারবেন। যদি অ্যাডজাস্টিং এন্ট্রি এরকম হয়, অর্থাৎ অ্যাডজাস্টিং এন্ট্রি এরকম হয়, এই যে যেরকম দিয়েছি এই কলামের মধ্যে যেটা এরকম হয়, আবার যদি অ্যাডজাস্টিং এন্ট্রি এরকম হয়, যদি অ্যাডজাস্টিং এন্ট্রি এরকম হয় তাহলে কি রিভার্সিং এন্ট্রি হবে কিনা, তাহলে রিভার্সিং এন্ট্রি কি হবে, যদি হয় কি হবে সেটা রিভার্সিং কলাম। আর জানি না স্যার যদি জিজ্ঞেস করে আমার কাছে সবাইকে মিউট করে দেন ভাইয়া, সবাইকে মিউট করে দেন, বলবেন যে আমাদের বারবারই ওখানে গেলে ছোট ছোট। আচ্ছা, তো এখানে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি যখন বেতন বকেয়া থাকে তাহলে কি হবে, স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেবল ক্রেডিট, এটা তো আমরা জানি। আবার অ্যাডজাস্টিং এন্ট্রি যদি এরকম হয়, মানে ধরুন এটা এটা অ্যাডজাস্টিং 1, এটা অ্যাডজাস্টিং 2, এটা হচ্ছে রিভার্সিং। তো অ্যাডজাস্টিং এন্ট্রি যদি এরকম হয়, বেতন যদি বাকি থাকে স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেবল ক্রেডিট, অর্থাৎ খরচ বাকি আছে, আবার রেন্ট এক্সপেন্স ডেবিট রেন্ট পেবল ক্রেডিট, খরচ বাকি আছে, তাহলে এই ক্ষেত্রে রিভার্সিং এন্ট্রি হবে, লেখা আছে এখানে রিভার্সিং এন্ট্রি হবে, এক্ষেত্রে রিভার্সিং এন্ট্রি হবে। তাহলে রিভার্সিং এন্ট্রি কি হবে সেটা দিব, আমি দিয়েছি প্রথমটা, যে প্রথমটা রিভার্সিং এন্ট্রি স্যালারি এক্সপেন্স আর স্যালারি পেবল যদি থাকে তাহলে রিভার্সিং এন্ট্রি আমাদের দিতে হবে এরকম স্যালারি পেবল ডেবিট স্যালারি এক্সপেন্স ক্রেডিট, অর্থাৎ এই পেবল যেটা ক্রেডিট আছে সেটা ডেবিট হবে আর এই ডেবিটটা ক্রেডিট হবে, সেটা এখানে লিখেছি। তাহলে এটার অ্যাডজাস্টিং কি, এটার রিভার্সিং কি হবে, রেন্ট রেন্ট পেবল কি হবে ডেবিট হবে আর রেন্ট এক্সপেন্স ক্রেডিট হবে, রিভার্সিং। এর বলা আছে যদি অ্যাডজাস্টিং আমাদের এরকম হয় তাহলে রিভার্সিং হবে, তাহলে রিভার্সিং হলে এটা জাস্ট উল্টে দিব, তাহলে আমাদের রিভার্সিং হবে। আমি যে উদাহরণটা এখানে দিয়েছি এটা এক নাম্বার উদাহরণ দিয়েছি, কিন্তু অ্যাডজাস্টিং যেগুলো হবে না সেগুলো যে লাল কালিতে লেখা আছে সেটা পরে আলোচনা করছি। তাহলে আমাদের খরচ যদি বকেয়া থাকে তাহলে আমরা এভাবে লিখবো। আর দুই নম্বর হচ্ছে আয়ের বকেয়া। আয়ের বকেয়া কি, যে আয়টা আমরা পাবো সে আয়টা যদি বাকি থাকে, যেমন ইন্টারেস্ট রিসিভেবল, এর আগে আমরা অনেকবার করে আসছি। অ্যাডজাস্টিং এন্ট্রি যদি এরকম হয়, অ্যাডজাস্টিং এন্ট্রি যখন দিব তখন যদি এরকম হয় ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট, অথবা এটা হচ্ছে ইন্টারেস্ট বকেয়ার ক্ষেত্রে যদি আয়ের বকেয়া হয়, সেবা আয়ের বকেয়া হয় তাহলে কি হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো এটাও আয়ের বকেয়া, এটাও আয়ের বকেয়া, এই দুই ক্ষেত্রেই আমাদের রিভার্সিং এন্ট্রি হবে, এক্ষেত্রেও রিভার্সিং এন্ট্রি হবে। তো এখানে যেটা রিভার্সিং দিয়েছি তাহলে কি হবে, প্রথমটা ধরে করেছি, তাহলে এখানে লিখবো কি ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আছে, এখন লিখবো ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট আর ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট, অর্থাৎ উল্টে দিব। আর এটা যদি আমরা রিভার্সিং দেই তাহলে এই ডেবিটটাকে ক্রেডিটটাকে ডেবিট করবো আর ডেবিটটাকে ক্রেডিট করবো, তাহলে রিভার্সিং হয়ে যাবে। তার মানে এটাও রিভার্সিং হবে, এটাও রিভার্সিং হবে। আচ্ছা, এখন যেগুলো রিভার্সিং হবে না সেগুলো আলোচনা করব। তাহলে আমাদের আয়ের বকেয়া এবং ব্যয়ের বকেয়ার ক্ষেত্রে আমাদের রিভার্সিং আমাদের দিতে হবে। এখন আমাদের যেটা সমস্যা হয়, আমরা যেটা সমস্যা ফিল করি সেটা হচ্ছে এই আলোচনাগুলো এখন করব, যে ৩ নম্বর বলা আছে আমাদের আমরা যখন সমন্বয় দিব তখন সমন্বয় সাপ্লাইজ ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট এরকম আমাদের থাকে, সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। আবার অনেক সময় সমন্বয় হয় সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট, মানে এরকম ভাবে সমন্বয় হয়, এরকম ভাবে কোনো কোনো জায়গায় সমন্বয় হয়। তো যখন এরকম সমন্বয় হবে, সাপ্লাইজ এক্সপেন্স যখন ডেবিটে থাকবে তখন আমরা রিভার্সিং দেব না, কিন্তু যখন আমাদের সাপ্লাইজ সম্পদ যখন ডেবিটে থাকবে, সম্পদ থাকবে যখন ডেবিটে, তখন আমরা এটা রিভার্সিং দিব আর এটা রিভার্সিং দিব না। এই লাল কালিতে যেটা আছে সেটা লিখছে যে রিভার্সিং এন্ট্রি হবে না, তাহলে এটা রিভার্সিং হবে। কি জন্য রিভার্সিং হবে, যে আমাদের সমন্বয় এন্ট্রিতে যদি সাপ্লাইজ অর্থাৎ সম্পদ যদি ডেবিট থাকে, সম্পদ ডেবিট থাকলে সেটা রিভার্সিং হবে, কিন্তু খরচ যদি ডেবিটে থাকে তাহলে সেটা রিভার্সিং হবে না, সেই সমন্বয়ে রিভার্সিং হবে না। তাহলে এর রিভার্সিং বলতে তো আমরা বুঝি কি এখানে সমন্বয় যেটা আছে জাস্ট সেটা খালি উল্টে দিব তাহলে সাপ্লাইজ ডেবিট আছে সাপ্লাইজ ক্রেডিট আর সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট করব আচ্ছা এখন এটা হলো সাপ্লাইজ এর ক্ষেত্রে এখন প্রিপেইড এর একটা কথা আছে প্রিপেইড মানে খরচের যদি অগ্রিম থাকে তাহলে এই প্রিপেইড ইস্যুয়েন্স কি আমাদের কাছে অ্যাসেট সাপ্লাইজ কি অ্যাসেট অর্থাৎ অ্যাসেট যদি আমাদের ডেবিটে থাকে অ্যাসেট যদি ডেবিটে থাকে মানে এটা এটা একই ধরনের তাহলে এটা হচ্ছে সাপ্লাইজ ডেবিট হচ্ছে আর এটা প্রিপেইড এক্সপেন্স ডেবিট আছে আর প্রিপেইড ইস্যুয়েন্স ডেবিট ইস্যুয়েন্স এক্সপেন্স ক্রেডিট অর্থাৎ সমন্বয়ে যদি আমাদের প্রিপেইড ইস্যুয়েন্স ডেবিট থাকে ইস্যুয়েন্স এক্সপেন্স ক্রেডিট থাকে তাহলে রিভার্সিং এন্ট্রি হবে আর যদি অনেক সমন্বয়ে এরকম হয় ইস্যুয়েন্স এক্সপেন্স ডেবিট প্রিপেইড ইস্যুয়েন্স ক্রেডিট হয়ে যায় অনেক সমন্বয়ে তাহলে প্রিপেইড ইস্যুয়েন্স ক্রেডিট যখন থাকবে এরকম থাকলে আমরা রিভার্সিং এন্ট্রি দেব না এরকম থাকলে রিভার্সিং এন্ট্রি দেব না তাহলে কোন রকম থাকলে দেব যদি সম্পদ এরকম ডেবিট থাকে প্রিপেইড ইনস্যুরেন্স যদি ডেবিট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা রিভার্সিং এন্ট্রি দেব কি রিভার্সিং এন্ট্রি দেব ঠিক এটা উল্টোটা যে প্রিপেইড ইনস্যুরেন্স ডেবিট আছে সেটাকে প্রিপেইড ইনস্যুরেন্স ক্রেডিট করব ইনস্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট আছে সেটা ইনস্যুরেন্স এক্সপেন্স কে ডেবিট করব আর এটা রিভার্সিং এন্ট্রি হবে না এখন একটা বিষয় লক্ষ্য করুন আমরা এই সাপ্লাইজ এবং হচ্ছে প্রিপেইড এই দুটো হচ্ছে সম্পদ সম্পদ যদি ডেবিটে থাকে সেই ক্ষেত্রে আমরা রিভার্সিং দিয়েছি কিন্তু সম্পদ যদি ক্রেডিটে হয় অ্যাডজাস্টিং এ যদি ক্রেডিট হয় তাহলে সেই ক্ষেত্রে রিভার্সিং হবে না ঠিক এই সম্পদের বিপরীত কি দায় তাহলে দায় যদি ক্রেডিটে থাকে তাহলে সেটা রিভার্সিং হবে অনেক সমন্বয় আছে আমাদের এরকম সমন্বয় দিতে হয় সার্ভিস রেভিনিউ ডেবিট আর আনার সার্ভিস রেভিনিউ ক্রেডিট আবার অনেক সমন্বয় আছে এরকম হয় আনার সার্ভিস রেভিনিউ ক্রেডিট সরি এটা ডেবিট হবে আনার সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট তো অনেক সমন্বয় এভাবে হয় যদি সমন্বয় আমাদের এইরকম হয় যে আনার সার্ভিস রেভিনিউ ক্রেডিট সেই ক্ষেত্রে রিভার্সিং দিব আমরা আনার সার্ভিস রেভিনিউ ক্রেডিট আছে এটাকে ডেবিট করব আর সার্ভিস রেভিনিউ ডেবিট আছে সেটাকে আমরা ক্রেডিট করব আর যদি আনার সার্ভিস রেভিনিউ ডেবিট থাকে তাহলে আমরা সমন্বয় এটা কোনো রিভার্সিং দিব না সমন্বয় এন্ট্রি যদি এরকম থাকে তাহলে রিভার্সিং দিব না এ হচ্ছে আমাদের উদাহরণের মাধ্যমে আমাদের এই রিভার্সিং এন্ট্রি কিভাবে করব সেটা আমি এখানে দেখিয়েছি তো আপনারা দেখলে এটা আশা করি একবার দেখলে হয়তো বা মনে থাকার কথা যে কোন এন্ট্রিগুলো আমরা রিভার্সিং এন্ট্রি দেব কোন এন্ট্রিগুলো রিভার্সিং এন্ট্রি দেব না কারণ এরপরে যে চ্যাপ্টারগুলো এই রিভার্সিং এন্ট্রি নিয়ে আসবে ক্লোজিং এন্ট্রি আসবে তো এই হচ্ছে আজকে রিভার্সিং এন্ট্রি আলোচনা তো আমরা এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব আজকে প্রথম ক্লাস